অবশেষে জো বাইডেনের জয়ী হওয়ার কথা স্বীকার করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার প্রথমবারের মতো তিনি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছেন বলে মন্তব্য করেন, যদিও ভোট জালিয়াতি করে বাইডেন জয় পেয়েছেন বলে ওই টুইটে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জানান হাল ছাড়েননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, স্পষ্ট করে বলেছেন তিনি পরাজয় মেনে নেবেন না এবং লড়াই অব্যাহত থাকবে। 7 নভেম্বর ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর থেকেই নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ট্রাম্প।